রাজধানীর যানজট কমাতে এবং যাত্রী চলাচল দ্রুত করার জন্য এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চলাচল করছে এখন প্রতিদিন লাখ লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করেন ডিএমটিসিএল সূত্রে জানা গেছে পুরোদমে চালু হলে মেট্রো রেলের দিনে পাঁচ লাখ যাত্রী চলাচল করবেন তখন মাসে সাতশো বিশ থেকে সাতশো ত্রিশ কোটি টাকা আয় হবে মেট্রো রেল যখন পুরোদমে চলবে তখন প্রতি বছর গড়ে এক হাজার কোটি টাকার মতো পরিচালন ব্যয় হবে এই খরচে প্রায় পঁচাত্তর শতাংশ আসবে টিকিট বিক্রি থেকে বাকিটা পাওয়া যাবে স্টেশন প্লাজার দোকান ভাড়া বিজ্ঞাপন ও অন্যান্য খাত থেকে দু হাজার বারো সালের উত্তরা থেকে মিরপুর এবং ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রকল্প নেওয়া হয় প্রথম পর্যায়ে দু হাজার বাইশ সালের আঠাইশে ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু করা হয় গত চার নভেম্বর চালু হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ পুরোতে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তা কমলাপুর পর্যন্ত প্রসারিত করা হয় দুই সালের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর অংশ নির্মাণের মাধ্যমে মেট্রো রেল প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে গত জানুয়ারি পর্যন্ত কমলাপুর অংশের কাজ এগিয়েছে ছাব্বিশ শতাংশ সম্প্রসারণ সহ দুই দফায় সংশোধন করে এই প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে পঞ্চাশ শতাংশের বেশি মেট্রো রেলের প্রধান আয়ের অংশ টিকিট বিক্রি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে টিকিট বিক্রির টাকায় বিনিয়োগ উঠে আসতে ৪৫ বছরের মতো সময় লাগবে জানা যায় দুই সালে একুশ হাজার নয়শো কোটি টাকার মেট্রো রেল প্রকল্প পাশ করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা দুই হাজার চব্বিশ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল কিন্তু পরের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত রেলপথ বাড়ানোর সিদ্ধান্ত হলে প্রকল্প সময় ও মেয়াদ বাড়ানো হয় সম্প্রসারণ করায় এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকায় খরচ বাড়ার হার বাউন্ন শতাংশ মেট্রো প্রকল্পের জন্য পাঁচটি আলাদা চুক্তির মাধ্যমে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার কাছ থেকে উনিশ হাজার সাতশো আঠারো কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে গত বছরে মে মাসে মাসুল সুদ ও আসল সহ প্রথম কিস্তি পঞ্চান্ন কোটি টাকা পরিশোধ করা হয়েছে গত ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তির সুদ আসল বাবদ দশ কোটি টাকা দেওয়া হয়েছে প্রতি বছর দুটি কিস্তিতে এভাবেই আগামী তিরিশ বছর ঋণ পরিশোধ করতে হবে ডিএমটিসি সূত্র জানায় পুরো দমে চালু হলে মেট্রো রেলে দিনে পাঁচ লাখ যাত্রী চলাচল করবে তখন মাসে সাতশো থেকে সাতশো কোটি টাকা আয় হবে সেই হিসাবে দাম না বাড়লে শুধু টিকিট বিক্রির আয় দিয়েই মেট্রো রেল নির্মাণের খরচ উঠে আসতে কমপক্ষে পঁয়তাল্লিশ বছর লাগবে রিপোর্ট বার্তা